পুরুলিয়ার পাড়া বিধানসভার বিভিন্ন দলের 320 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। পুরুলিয়া বাঁকুড়া লোকসভা আসন দুটি জয়লাভ করার পর বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। যারা লুকিয়ে চুপিয়ে দল করত তারা এখন প্রকাশ্যে আসছে, বুক ফুলিয়ে বলছে আমি বিজেপি। অন্যদিকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া রাজ্যের শাসক দল, ফলে পুরুলিয়ার দল ভাঙানোর প্রক্রিয়া অব্যাহত। প্রায় প্রতিদিন দলবদলের খবর সামনে আসছে। শাসক দল ঘর ভাঙানোর খেলায় এগিয়েও থাকলেও বিজেপি পাল্লা দিয়ে লড়াই জারি রেখেছে। আজ পাড়া বিধানসভার পাড়া মণ্ডলের বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী চা চক্রের সময় তৃণমূল কংগ্রেসের 76টি পরিবার, 280 জন কর্মী সমর্থক ও সিপিএমের 10টি পরিবার সহ 40 জন মোট 320 জন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুরুলিয়ার দামাল ছেলে বিদ্যাসাগর চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুরুলিয়ার দামাল আজ আপনাদের এই যোগদান কর্মসূচি কি নিয়েছিল? আজ আপনাদের এই যোগদান কর্মসূচি কি নিয়েছিল? দেখুন, যোগদান কর্মসূচি কি নিয়েছিল মানে যোগদান কর্মসূচি যোগদানই ছিল। যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে একটা নাটক শুরু করেছে পুরুলিয়া জেলাতে, সারা পশ্চিমবাংলা, যে ওরা কী করছে, ওরা একটা মুখকে 10 বার ঝান্ডা ধরাচ্ছে এবং প্রচার করছে যে বিজেপি থেকে নাকি ওদের দলে যোগদান করছে। কিন্তু আমরা এটা করছি না। আমাদের বুথ সভাপতি দেয়া যে দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তার পাত্তা পাচ্ছে না। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।